চাকরি কারা পাচ্ছে? অনুব্রত মণ্ডলের মেয়ে। প্রতিবাদ লোককে তারি দলে সুপ্রিমো দাঁড়িয়ে বলছে যে লাখ লাখ অনুব্রত তৈরি করব। বলে ওনাদের দলের এখন স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে অনুব্রতকে বাঁচাতে হবে। দিদি, পার্থ চট্টোপাধ্যায়ের মাথার উপর থেকে হাত তুলে নিয়েছেন কেন? ওনার বান্ধবীর বাড়ি থেকে হয়তো কোটি টাকা পাওয়া গেছে কিছু। আমরা দেখে যাচ্ছি, আমরা শুনে যাচ্ছি, কিন্তু আমরা বলতে গেলেই আমাদের কি বলা হচ্ছে, জিপ টেনে ছিঁড়ে নেবো। ওনার দিকে কাদা ছেটানো শুরু করলে উনি আলকাত্রা দেবেন। তিনি বলেছেন আমার নামে যদি কোনো সম্পত্তি পান তাহলে বুলডোজার দিয়ে উড়িয়ে দেবেন। এই যে সবজিওয়ালা তৃণমূল কাউন্সিলর হওয়ার পর তার কাছে 2-3 কোটি টাকার কোনো ব্যাপার না। বন্দ্যোপাধ্যায় পরিবারের কি এই রাজনীতিতে আসার আগে, এই সরকারটা ক্ষমতায় আসার আগে এত কিছু ছিল যেখান থেকে একটা শান্তিনিকেতনের মতো বিল্ডিং তৈরি হতে পারে? এখানে যারা বসে আছেন তাদের সবাইকে আমার একটা প্রশ্ন আছে, বাড়িতে মাগুর মাছ যায়? মানে মাগুর মাছ কি খান? সবাই চুপ। যা বুঝতে পারলাম, এই এত মাগুর বাজারে চলছে তারপর থেকে বাঙালি মাগুর মাছ খাওয়া ছেড়ে দিয়েছে। কারণ কালকে যদি আবার কোনো এজেন্সিকে, এবার বাঙালি মানে জনসাধারণ যারা, তাদেরকে যদি গিয়ে এবার বলতে হয়, দাদা আমি নিজের মানে কি বলবো, কোনো 2 নম্বরই না 1 নম্বরই টাকা দিয়েই ওই মাগুর মাছটা কিনে খেয়েছিলাম, কিন্তু সেই মাগুর মাছ ব্যবসায়ী যদি অনুব্রত মণ্ডল বেরোয় তাহলে আমার কি দোষ? সুতরাং খুব ভালোভাবেই বাঙালি যা বুঝতে পাচ্ছি সচেতনতা অবলম্বন করছেন। এবার একটু আগে অনন্যাদি অনেক কিছু বললেন, শুনলাম, মানে ওনার কথাটা শোনার পরে একটা জিনিস যেটা আমার মানে কি বলবো, এখানে এসেছিলাম কেন, উদ্দেশ্যটা কি ছিল, ডিবেটের সাবজেক্ট কি, সেটা না কেমন ঘেটে ঘ হয়ে গেল। আমি অর্কদার কাছে আর একবার জিজ্ঞেস করবো, অর্কদা আজকে ডিবেটের কি, এটা আর একবার আগে বলে দেওয়া উচিত ছিল, অন্যাদি হয়তো বুঝতে পারেনি। যাই হোক, এখানে তৃণমূলের দলের যারা প্রতিনিধি যারা রয়েছেন তারা সবাই সব কিছু বলছেন, তারা কিন্তু একটা জায়গায় যাচ্ছেন না, আখের গোছানো। এখন ওনারা বলতে পারেন আমরা বিরোধিতা করি, আমি প্রথমেই বলে রাখি আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই, কিন্তু আমি বিরোধিতা করি। কোথায় করি? যেখানে আমি দেখতে পাই 550 দিন হয়ে গেল কোনো মেরিট লিস্ট নেই, চাকরি কারা পাচ্ছে, যারা এলিজেবল ক্যান্ডিডেটস তারা পাচ্ছে না, কারা পাচ্ছে? অনুব্রত মণ্ডলের মেয়ে। 500 মিটার দূরে স্কুল, সে কোনোদিন স্কুলে যায়নি। এই ঘটনাগুলো ঘটার পরে তার স্কুলের স্টুডেন্ট যারা, তারা জানতে পেরেছে যে এরকম কোনো একটা টিচার ছিল, কার তাহলে তার বাবা কি আখের গোছায়নি? কিন্তু সেই জায়গায় অন্য একজন চাকরি পেতে পারত। আপনারা ধর্মতলায় যান, মাঝে মাঝেই আমরা যাই, গিয়ে দেখে আসি, তাদের সাথে কথা বলে আসি তাদের কি অবস্থা। তাদের বাবার টাকা নেই দেওয়ার মতো, তারা হয়তো কেউ তৃণমূলও করে না, তার জন্য তারা চাকরি পায় না। আমরা দেখে যাচ্ছি, আমরা শুনে যাচ্ছি, কিন্তু আমরা বলতে গেলেই আমাদের কি বলা হচ্ছে, জিপ টেনে ছিঁড়ে নেব। ওনার দিকে কাদা ছেটানো শুরু করলে উনি আলকাত্রা দেবেন। আলকাত্রা উনি বলতেই পারেন, আলকাত্রা কোত্থেকে আসে, কয়লা থেকে। সুতরাং উনি বলতে পারেন আলকাত্রা ছিটিয়ে দেবেন, কারণ কয়লার ব্যবসায়ীটা আর নতুন করে কি বলবো, কয়লার কারবারির জন্য কোথা থেকে কি এসছে আপনারা সবাই ভালো মতো জানেন। সুতরাং এই পশ্চিমবঙ্গে এখন এই মুহূর্তে যেটা চলছে, মানুষ সব দেখছে, মানুষ সব জানছে, মানুষ সব বুঝতে পারছে। আমরা এখানে দাঁড়িয়ে বিলকিশ বানু নিয়ে কথা বলি, আমি বলছি আমি তীব্র ধিক্কার জানাই যে ঘটনাটা ঘটেছে সেইটাকে, কিন্তু তার সাথে অনন্যাদিদের কিন্তু মাথায় রাখতে হবে হাঁসখালিতে যখন ওই ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু এনার কাউকে দেখতে পাওয়া যায়নি। যখন বলা হয়েছিল মেয়েটির অ্যাফেয়ার রয়েছে তখন কিন্তু এনাদের এই মানে কি বলবো, এই বক্তব্যগুলো সামনে আসেনি। অনন্যাদি এত সিলেক্টিভ হলে হবে না, যদিও বা এটা মানে অফ টপিক আমি তোমাকে বলছি, আমি জাস্ট তোমাকে উত্তর দিলাম। এখন পড়ে রইল পার্থ চট্টোপাধ্যায়। দিদি, পার্থ চট্টোপাধ্যায়ের মাথার উপর থেকে হাত তুলে নিয়েছেন কেন? ওনার বান্ধবীর বাড়ি থেকে হয়তো কোটি টাকা পাওয়া গেছে কি সেই জন্য বা কি কারণে, সেটা তৃণমূল বলতে পারবে, আমি বলতে পারবো না। আর একজনকে বলা হয়েছে বীরের মতো বার করে আনতে। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি বলছি, এরপরে ভদ্রলোক আর আসতে চাইবে রাজনীতিতে? আমি বলছি এই ধরনের জিনিস যদি চলতে থাকে, আমি তো কোনোদিন আমার নেক্সট জেনারেশনকে বলবো না যে রাজনীতিতে আসার জন্য, রাজনীতির মানটাকে এতটাই নিচে নামানো হচ্ছে যে অনুব্রত মণ্ডলের মতো একজন দুর্নীতিবাজ লোককে তারই দলে সুপ্রিমো দাঁড়িয়ে বলছে যে লাখ লাখ অনুব্রত তৈরি করব। বলুন না, লাখ লাখ শিক্ষিত বেকার ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে চাকরি দেব। আমি বলছি 500 টাকা আপনাকে দিতে হবে না, আপনাকে মানুষ আবার একদম শুরুতে যেভাবে যে ভরসায় মানুষ আপনাকে ভোট দিয়ে এনেছিলেন ওইভাবেই আনবে, আপনাকে আর রিগিং করতে হবে না। এটা না বলে ওনাদের দলের এখন স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে অনুব্রতকে বাঁচাতে হবে, আখের কে গোছাচ্ছে।
আখের কোথা থেকে গোছানো হচ্ছে, ভাইপোকে ডাকা হচ্ছে। আচ্ছা একটা কথা বলুন তো, আমি একজন নর্মাল ভোটার হিসাবে যদি আপনাদের কাছে বলি যে এই যে ভাইপোর যে বাড়িটি তৈরি হয়েছে, বন্দ্যোপাধ্যায় পরিবারের কি এই রাজনীতিতে আসার আগে, এই সরকারটা ক্ষমতায় আসার আগে এত কিছু ছিল যেখান থেকে একটা শান্তিনিকেতনের মতো বিল্ডিং তৈরি হতে পারে? দিদি বলেছেন আমার নামে যদি কোনো সম্পত্তি পান তাহলে বুলডোজার দিয়ে উড়িয়ে দেবেন। কারোর দরকার নেই বুলডোজার দিয়ে কিছু উড়ানোর, মানুষই কোন দিন ভেঙে দেবে? কারণ মানুষের তো ধৈর্যের বাঁধ ভাঙবে। কতদিন শিক্ষিত যুব সমাজ কতদিন এইভাবে রাস্তায় পড়ে থাকবে? তৃণমূলের কাউন্সিলর, আমার পাড়ায় আমার দেখা শ্রীরামপুরের ঘটনা আমি আপনাকে বলছি, একটা সময় ছিল সবজি বিক্রি করত, তার কাছে এখন মানে সে শুনলাম হঠাৎ প্রমোটার, 2-3 কোটি টাকা তার কাছে কোনো বড় ব্যাপার না। কোত্থেকে আসছে, উৎসটা কোথায়, মানুষকে খুঁজে বার করতে হবে, এই টাকার উৎস কোথায়, রোজ চলছে এই যে সবজিওয়ালার তৃণমূল কাউন্সিলর হওয়ার পর তার কাছে 2-3 কোটি টাকার কোনো মানে ব্যাপার না। পরের বার তাকে ভোটে দাঁড়াতে গেলে এফিডেভিটে তাকে বলতে হবে সে কোথা থেকে টাকাটা পেয়েছে। সেই টাকা আপনার আমার, সেটা এই মঞ্চ হোক অন্য মঞ্চ হোক, নেতাজি ইন্দোরে মমতা বন্দ্যোপাধ্যায় হোক, যেই আসবে এই ফের মাঝখানে যেই বলার চেষ্টা করবে যে আমরা না আমরা চোর না আমরা চুরি করিনি, তাদেরকে এইভাবেই জবাব দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ।